নমস্কার বন্ধুরা, মিতাস ব্লগস চ্যানেলে নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটা দিন আজকে আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বললে ভুল বলা হবে, ভোরবেলা উঠেছি। কেন জানো তো? কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আজকের কিছুটা জায়গা ঘুরবো আমরা। আজ 29শে ডিসেম্বর, আজকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। ছোটবেলা থেকে গ্রামের পরিবেশে বড় হওয়ার জন্য না কলকাতার বিশেষ কিছু আমি তেমন চিনি না, আর জানি না, আর দেখিও নি। তাই আজকের এই দিদির দৌলতে আমার সেই সৌভাগ্য হয়েছে, আর আমি সেই চান্সটাকে কোনোভাবেই মিস করবো না। অনেক না পাওয়ার মাঝে যদি একটুখানি পাওয়া থাকে তাহলে কেমন হয় বলো তো? মনটা একেবারে আত্মহারা হয়ে যায়। আজকেরও আমার অবস্থাটা এই রকম। এসেছিলাম দিদিদের বাড়িতে, কিন্তু ঘুরতে আসার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে দিদি ঠিক করলো আমরা যাব দক্ষিণেশ্বর। যেমন কথা তেমনই কাজ, আমরা সবাই মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর। মাকে আমি বলেছিলাম যে তুমি কিন্তু পিছনে পিছনে যাবে না, কারণ তুমি যদি পিছিয়ে যাও তাহলে তুমি হারিয়ে যাবে। তাই মা তো দেখছি দেখো আজকের আমার থেকেও আগে আগে চলেছে। ছোটবেলায় এসেছিলাম দক্ষিণেশ্বর, তখন কিন্তু অতটা ভালো করে দেখিনি, মানে ছোট তো বুঝিনি কিছু। আজকের এসেছি দক্ষিণেশ্বর, আবার সব জায়গাটা যেন কেমন নতুন নতুন লাগছে। তো পরে আমি জানলাম আমরা এখন উল্টো দিক দিয়ে ঢুকেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা নেব প্রসাদ। বড় বড় তীর্থক্ষেত্রে যাবে, আর সেখানে গিয়ে জুতো, ব্যাগ, টাকা পয়সা রাখার জন্য কিছুই দেবে না তা কিন্তু হতে পারে না। এখন সমস্ত জায়গায় এটাই ব্যবসা, জুতো খোলো, ব্যাগ রাখো, ফোন রাখো, মোবাইল অ্যালাউ নেই, এগুলো কিন্তু হতেই থাকে। যাই হোক, ভিতরের কিছু আর তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা তো সবাই দক্ষিণেশ্বর এসেছো তাই কম বেশি তো জানোই। এখন আমরা যাচ্ছি নদী ওই দিকে, তার মানে বেলুড় মঠে। দক্ষিণেশ্বর এসে আর বেলুড় মঠে আসবো না, এটা কিন্তু হতে পারে না। তাই আমরা সবাই মিলে রওনা দিচ্ছি বেলুড় মঠের দিকে। একটুখানি গাড়ি চেপে চলে এলাম বেলুড় মঠ। বেলুড় মঠে এসে আমাদের প্ল্যান হয়ে গিয়েছে যে আমরা আজকের কিন্তু দুপুরের খাবারটা এখানে মন্দিরের প্রসাদ নেব। বাইরে থেকে তাই একটুখানি লুচি ঘুগনি খেয়েছি, আর ভিতরে এখন প্রসাদ খেতে যাব। তো প্রসাদ খাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে সেটা তো আর আমরা জানি না, কারণ এখানে আমরা সবাই নতুন। আমি এসেছিলাম একমাত্র এদের মধ্যে, কিন্তু আমি কিচ্ছু জানি না। দাদা আগেই চলে গিয়েছে যে প্রসাদ নেওয়ার জন্য কী কী করণীয়, মানে কী কী করতে হবে সেটাই জানার জন্য। এখানে দেখো সারি সারি ফুল, বাড়িতে চারটে ফুল গাছ বসাই তাই ভালো করে যত্ন নিতে পারি না। আর এখানে দেখো শয়ে শয়ে ফুল গাছ, কীভাবে যত্ন নেয় আমি আশ্চর্য। তার থেকে বড় কথা হচ্ছে দেখো সব এক সাইজে, কীভাবে হয় বলো তো? এদের এই জন্য বলে এরাই হচ্ছে যাত্রাশি, আর আমরা একেবারে ফালতু। দেখো এখানে হচ্ছে ফটোশ্যুট, বাইরে এসেছি ঘুরতে এসেছি, একটু আনন্দ করতে এসেছি, আর সেটা ফ্রেমবন্দি করবো না তা হতে পারে না। এর কাজ আছে জানো তো, যখন সবাইকে ছেড়ে আবার আমরা যে যার বাসায় চলে আসব তখন না এই ফটোগুলোই আমাদেরকে এনার্জি দেবে, ঠোঁটের কোণে একটুখানি মৃদু হাসি দেবে। এটাই হচ্ছে বেলুড় মঠের মেন গেট, এখান থেকে ঢুকবো। আমি প্রথমে ভাবছিলাম ভিডিও করতে দেবে কি দেবে না, এখানে ভিডিও করা বোধহয় অ্যালাউ নেই, আর ফোনটা সাইলেন্ট করে রাখতে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। এই গাছটা আমাকে না ভারী আকৃষ্ট করেছে, গাছটা একটু অন্যরকম। এই যে দেখো কত মানুষের সমাগম, আসলে বছরের শেষে তো ভিড়টাও একটু বেশি। দেখো রাশি রাশি ফুল, যেটা দেখলে না তোমার মনটাও ভালো হয়ে যায়। আর এই যে তিনটে প্রচণ্ড হারে উৎপাত করছে, এই তিনজন এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে। চলো ভিতরে আর কি দেখাবো, গঙ্গার দিকে নিয়ে যাই, এটাও দেখলে মনটা যেন খুব ভালোই হয়ে যায় বলো। কিন্তু এখানে প্রচণ্ড রোদ ছিল, একটু যে বসবো সে উপায় ছিল না। মা চলে গিয়েছে নিচে, মা বলে একটু আমি মাথায় জল দিয়ে আসি। মুখে মাথায় চোখে মুখে আমি আটকালাম না, প্রথমে বলছিলাম যেতে হবে না, তারপরে বললাম আচ্ছা ঠিক আছে যাও, ইচ্ছে হয়েছে তাই অদৃজস্মিতা হয়েছে, হনন করে নেমে যাচ্ছে। আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার লাইনে, এখান থেকে গিয়ে তারপরে আমাদেরকে প্রসাদ নেওয়ার জন্য ঢোকানো হবে। তো লম্বা লাইন দেখছো, লাইনটা কিন্তু এরকম একটা নয়, লাইনটা এইভাবে কিন্তু এঁকে বেঁকে এসছে। আর কি বলো তো, বছরের শেষ সময় তো তাই ভিড়টাও একটু বেশি, নইলে হয়তো এতটা ভিড় হয় না। যাই হোক ছোটাছুটিও করছে কিছু মানুষ, কারণ তার লাইনটা যদি একটু আগিয়ে হয়ে যায়। তো এখানে মঠের কিছু কর্তৃপক্ষ আমাদেরকে বলল যে এই রকমভাবে লাইনে না নিয়ে একটু শর্টকাট নিতে, তো আমাদেরও চটপট হয়ে গিয়েছিল। ভিতরটা দেখছো বিশাল বড়, যারা এসেছো তারা তো জানো, আর যারা আসোনি তাদের উদ্দেশ্যেই দেখানো। এখানে 5,000 থেকে 6,000 মানুষ অনায়াসেই বসে খেতে পারবে, যে যার হাতে করে তার প্লেটটা তার প্রসাদটা নিয়ে যে যার আসন গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে এখানকার সিস্টেম। তারপর আবার খাওয়া দাওয়া হয়ে গেলে প্লেটটা যথাস্থানে রেখে দিতে হবে।
প্রসাদটা ছিল অসম্ভব সুন্দর। বাড়িতে হাজারো ভালো করে বানালেও এই রকম ভোগের মতো না হয় না, এই জন্য বলেছে ভোগ। এখানে রয়েছে খিচুড়ি, খিচুড়িটা অসাধারণ খেতে ছিল, তার সাথে ছিল একটা চাটনি আর ছিল একটা লাড্ডু। আমরা কিছুক্ষণ আগে লুচি তরকারি খেয়েছিলাম বলে বেশি খেতে পারছিলাম না, আর প্রসাদটা প্রচণ্ড গরম ছিল। অদ্রিজা অস্মিতা তো একটুও খেতে পারিনি, আর সাথে আমার ওই দিদিও একটুও খাইনি। তারপরে আমরা চলে এসেছিলাম ওখান থেকে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটটার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু তাড়াতাড়ি আমাদের দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ দেখা হয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে জানো তো এখানে শুধু ফটোশ্যুটই হয়। আমি বসেছিলাম যতক্ষণ, একদল যাই একদল আসে, একদল যাই একদল আসে। দিদি এখানে কিনেছে পাপড়ি চাট, পাপড়ি চাটটা খেতে আমার অতটা ভালো লাগে না। মানে ঘোড়ার উপরে ঘোড়া, এগুলো বলতে পারো উবড়ি পাওনা, ঠিক আছে? যেমন হয় না ফুচকার শেষে একটা ফুচকা যখন ফ্রি দেয় তখন আনন্দ হয়, আমাদের বিষয়টা এরকম ছিল। মানে প্রিন্সেপ ঘাট আর ভিক্টোরিয়া এই দুটো প্ল্যানে ছিল না। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢোকা হয়েছিল। ভিতরটা দেখো খুব সুন্দর, ভিতরের এই যে গম্বুজের কাজটা আমাকে বেশি আকৃষ্ট করেছে। তাছাড়া খুব বেশি আর দেখার মতো কিছু ছিল তা বলবো না, কারণ বেশি বিশেষ কিছু ভিতরে দেখার ছিল না, তবে এই গম্বুজের কাজটা আমাকে খুব আকৃষ্ট করেছে। চলো, আর ভালো লাগছে না জানো তো, সারা দিন ঘোরার পর না এবার যেন মনে হচ্ছে যে কখনো আমরা বাড়িতে ফিরব। আর এখানে রয়েছে বিভিন্ন যুদ্ধাস্ত্র, জানি না এগুলোর আসল কি নকল, তবে বেশ সাজানো সংরক্ষিতভাবেই রয়েছে। চলো আর একটুখানি উপরের গম্বুজটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, খুব সুন্দর, কিন্তু সুন্দরই লাগছিল। মানে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে, মানে বাস্তবে দেখেছি তো বেশ সুন্দর। এতদিন বাইরে থেকে দেখেছিলাম, যাই হোক আজকের ভিতরে ঢুকে দেখার সৌভাগ্য হলো। কষ্ট হচ্ছিল কিন্তু আবার লোভও হচ্ছিল জানো তো, যে না এসছি যখন ঘুরেই যাব। এখানে কি বলতো, এগুলো অনেক চেয়ার দেওয়া ছিল, প্রথমে আমি বুঝতে পারছিলাম না, তারপরে আমার মনে পড়েছে ওই যে লাইট অ্যান্ড সাউন্ডের যে বিষয়টা এখন হয় না ভিক্টোরিয়ার মধ্যে, এটা তার জন্য। কিছুক্ষণ পরে শো রয়েছে তাই চেয়ারগুলো সাজানো হচ্ছে। এই তিনটে দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছে, কেন? ওই যে পায়ের ধারে পাথর রয়েছে, ওই পাথর নিয়ে আসবে নাকি বাড়িতে? আর দ্বিতীয় কথা হচ্ছে কটন ক্যান্ডি খাবে, তাই কটন ক্যান্ডি দেওয়া হয়নি বলে এখানে তিনজন বসে পড়েছে মনের দুঃখে। শেষমেশ কিন্তু কটন ক্যান্ডি নিয়েই ছেড়েছে। চলো এবারে আমাদের কলকাতাকে বাই বাই বলতে হবে, কারণ প্রায় সূর্যাস্ত হয়ে গিয়েছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে আমতলা যাব কতক্ষণ লাগবে? হ্যাঁ প্রায় ঘন্টাখানেক লাগবে। চলো আর কি শেয়ার করব, সবই তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। অনেকটা সময় গাড়িতে কাটানোর পর অবশেষে আমরা নেমে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে দিয়েছি, মিনিট পাঁচেকের পথ। চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।